আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের আখি গ্যালারি। যখন অনেক কাজ একসাথে জমে যায় তখন ঝটপট কী করে করি দেখে নাও বন্ধু। আমি রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পেয়েছিল বালিশ খেলায় সেইটা তোমরা দেখে নাও। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে বেশ কিছু রান্না শেয়ার করব, কিন্তু এই রান্নাটা আমি রেসিপি হিসেবে দিব। কী কী জিনিসের সমন্বয়ে বাঙালির সাথে ভরপুর আমার এই কারিটা আমি তোমাদের জন্য রেসিপি হিসেবে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ জেনে যাবে এবং তোমাদের আশা করছি রান্না করে খেতে ইচ্ছে করবে। সেই জন্য আমি শত ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করেছি। দেখো এখানে আছে কিছু পটল। আমার ছেলের বাবার পটল খেতে ইচ্ছে করছে, করেছিল, সে পটল এনেছে। আমি কিছুটা পটল, কিছুটা আমার বাগানের ডাটা উইথ স্কিন পটেটো, মানে ছিলকাসহ আলু সব কিছু কেটে নিয়েছি আমি মৃগেল ফিশ দিয়ে রান্না করার জন্য। দেখো সব কেটে ধুয়ে পেঁয়াজি কেটেছি প্রায় 2 কেজির মতো। সকালের ভাজির জন্য অনেক ভাজি কেটেছি। মাছগুলোর আঁশ ছাড়িয়ে রান্নার উপযোগী করে নিয়েছি। রেসিপি তো পাবে, কিন্তু কী কী রান্না করলাম সে রান্নার আইটেমগুলো একটু দেখে নাও। দেখো এখানে একটা ইয়াম্মি অ্যান্ড হেলদি একটা ভাজি, এটা দিয়ে সকালে আমাদের রুটি খাওয়া হয়েছিল। এখানে কাঁচা কলা, পটল, আলু উইথ অনিয়ন দিয়ে মজা করে একটা ভাজি করেছি। এটা হচ্ছে মিক্সড আরও একটা ভাজি। এই ভাজিটা আমাদের কমন প্রায় সপ্তাহে 2-1 দিন করাই হয়। এই ভাজিটা খেতেও ভালো আর হেলদি। আমাদের স্বপ্ন আপু ভীষণ পছন্দ করেন। আর এখানে দেখো আমি 2 কেজির মতো পেঁয়াজ কেটেছি, কারণ আসলে একটু কমিয়ে রাখতে চাই কাজ, কিন্তু আসলে কবে না, দেখা যায় একদিন এক এক ধরনের দায়িত্ব থেকে যায়। যাই হোক, অনেক কাটাকাটি করেছি, অনেক কিছু কেটে ধুয়ে দেন রান্নাবান্না আল্লাহর মতে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের জন্য প্রিমিয়ারের জন্য ভিডিওটা শেয়ার করছি। আর যে মাছ আমি তোমাদের সাথে রেসিপি হিসেবে দিব, এটা হচ্ছে মৃগেল মাছ, আই মিন মৃগেল ফিশ। আমি এখানে হলুদ গুঁড়ো, লবণ, রসুন গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আগে আঁশ ছাড়িয়ে ক্লিন করে নিয়েছিলাম। একটা পেনে তেল দিয়ে তেলটা ভালো রকম গরম হয়ে যাওয়ার পরে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি, দেখো বন্ধুরা এখানে আছে 1 স্পুন স্পাইসি রেড চিলি পাউডার, 1 স্পুন টারমেরিক পাউডার, যে স্পুনটা দেখালাম, 1 স্পুন গার্লিক পাউডার, অর্থাৎ এখানে 3টা আইটেম আছে। দেখো ঝাল, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, আর হচ্ছে রসুন গুঁড়ো। নাও আই গিভ হিয়ার সল্ট, লিটল টি স্পুনের 1 স্পুন লবণ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়েছিলাম লিটল টি স্পুনের লিটল বিট জিরের গুঁড়ো, কিউমিন পাউডার। আর সব মশলা আমি একসাথে করে নিয়েছি। আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। আবারও বলছি দিজ আর মৃগেল ফিশ, আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছি রসুন গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম ভেজে নেওয়ার জন্য। এখন আমি সেই কাজটাই করছি। আর দেখো কথা বলতে গেলে না জড়িয়ে যায়, কারণ আসলে মানুষ তো যন্ত্রণা, তাই না বলো? আর এটা রেসিপি না, কিন্তু এইটা আমি তোমাদের সাথে দিচ্ছি, রান্না করলাম, দ্যাটস ওয়াই আমি শেয়ার করে দিলাম। এটা হচ্ছে ক্যারোট, ক্যাবেজ, গ্রিন বিন, 1 পটেটো দিয়ে আমি সুন্দর করে ভাজিটা মেক করেছি। এটা খাওয়া হয়নি, এটা রাতে বা কালকে খাওয়া হবে। রেসিপি তো পাবেই, ডোন্ট ওয়ারি। আজকে ভাবলাম যে টুকিটাকি রান্নাগুলো শেয়ার করি, যদিও নাস্তার আইটেমগুলো আমি শুধু ভাজিটা শেয়ার করতে পেরেছিলাম। আর এটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, কাঁচা কলা, আলু এবং সাথে তোমার একটু পটল দিয়েছি, অর্থাৎ গ্রিন ব্যানানা, দেখো আমি দেখাচ্ছি, গ্রিন ব্যানানা, পটেটো অ্যান্ড পটল, 3 আইটেম আমি সেটা দেখিয়ে দিলাম। মিক্সড একটা ভাজি করে রুটি দিয়ে খাই, মানে আমরা খেয়েছি এবং আমার সন্তান
আমার হাজব্যান্ড ওরা খেয়েছে, সত্যি ভীষণ মজা লেগেছিল এবং আসলে 100% হেলদি আর কি। আর এখন আমি মাছ রান্নার যে মাছগুলো ভেজে নিলাম, যেটা রেসিপি হিসেবে দিচ্ছি, সেই ফিশ কারি মেক করার জন্য নাও আই গিভ ইয়ার ফার্স্টলি হোয়াইট অনিয়ন, সেকেন্ডলি অলিভ অয়েল। আমি এখানে কিছুটা একটা প্যান কড়াই বসিয়ে সেখানে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর অলিভ অয়েল এবং পেঁয়াজ দিয়েছি, সাদা পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন হলে তারপর দেখবে আমি কী কী এখানে দিই। তোমরা তো মশলা দেখেই নিয়েছ যে এখানে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং রসুন গুঁড়ো, অর্থাৎ স্যাল্ট, টার্মেরিক পাউডার, গার্লিক পাউডার, স্যাল্ট, কিউমিন পাউডার, সব আন্দাজ মতো আমি বলেছি কতটুকু কতটুকু দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর লাগছে মাশাল্লাহ। নাও আই গিভ হেয়ার এভরি কারি, অর্থাৎ আমি যে তরকারিগুলো কেটে ধুয়ে একদম রান্নার উপযোগী করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো আবারও বলে দিচ্ছি সেগুলো কী ছিল। কিছুটা আমার বাগানের ডাটা, গ্রিন স্টিক, একটা রেড পটেটো উইথ স্কিন, লাল আলু চামড়া সহ, আর সাম পটল। পটলের ইংলিশটা আমি জানি এই মুহূর্তে মনে নাই, যাই হোক সব কিছু দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, আল্লাহর রহমতে আশা করছি খেতে অনেক মজা লাগবে এবং হেলদি তো মানে অবশ্যই, এটা বলার অপেক্ষাই রাখে না। তোমাদেরকে কী দেখাচ্ছি দেখো, সারাদিন পানির মধ্যে পড়েছিলাম, আঙ্গুলগুলো চুপসে গেছে, তার মধ্যে গরম পাতিল লেখে একদম ছ্যাপ করে পড়ে গেছে। নাও আই গিভ হেয়ার ওয়াটার, আওয়া পানি, আমি এখন আন্দাজ মতো ঝোল দিয়ে দিলাম। এবার যেটা করবো মাছগুলোকে মিক্সড করে নিব। দেখো বন্ধুরা, ভেজে রেখেছিলাম যে মাছগুলো, মৃগেল ফিশগুলো, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আই গিভ হেয়ার সাম স্লাইস ফ্রাইড মৃগেল ফিশ। বাংলাদেশে আমরা মৃগেল ফিশ পছন্দ করতাম না, কিন্তু এখানে মৃগেল ফিশগুলো খুব মজা, আসলে খেতে খুব ভালো হয়। নাও আই গিভ হেয়ার এভরি স্লাইস ফিশ, অর্থাৎ সবগুলো টুকরো মাছ আমি দিয়ে দিয়েছি। আর এখানে ভাজার মাছ ভাজার পর একটু তেল ছিল প্যানে, সেটা আমি দিয়ে দিলাম। দেখো কালারটা মাশাল্লাহ, লুকিং সো 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 ইয়াম্মি আই থিঙ্ক। তোমরা কমেন্টসে জানাবে, আমি তো বললাম আমি নিজে রান্না করেছি, আমি বললাম, আমি বললে তো হবে না, তোমরা কমেন্টসে বলবে এই মাছ রান্নাটা কেমন হলো। তার সাথে দু ধরনের ভাজি ছিল, আর সকালের জন্য এই ভাজির সাথে কাঁচা কলার ভাজির সাথে যেটা করেছি, ওর ছেলের বাবাকে, আমার ছেলেকে বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে আর ডিম ভেজে ভাজি দিয়ে চা বানিয়ে রুটি দিয়েছি, আর আমিও ডিম পোস্ট করে শুধু ভাজি আর ডিম খেয়েছি, কারণ আমি রুটি আর ভাত তেমন একটা খাই না, ডাক্তার বারণ করেছেন তোমরা জানো, আর খেলে আমারও সমস্যা করে, হাতে টাতে পানি চলে আসে, খুবই কষ্ট পাচ্ছি এখন, ওষুধ খেতে হচ্ছে, সেই জন্য নিজেও আসলে খেতে ইচ্ছে করলেও খাই না, হয়তো ভাত খায় চায়ের চামচে 4-5 চামচ, আর রুটি টুটি সেভাবে খাওয়া হয় না। তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে দিয়েছি, আই থিঙ্ক সো টুডেজ রেসিপি এভরি ওয়ান লাইক অ্যান্ড লাভ, বিকজ ইটস বাংলা স্টাইল কারি, মৃগেল ফিশ, পটল, পটেটো, গ্রিন স্টিক, মাই গার্ডেন্স গ্রিন স্টিক, আই এভরিথিং ফার্স্ট টাইম আই ফ্রাই অ্যান্ড রাইট নাও কুকিং অলমোস্ট ডান, মানে প্রায় রান্না হয়ে গেছে, মাছগুলো দেখাচ্ছি দেখো। রান্নার কালারটা সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে, তবে আশা করছি ইনশাআল্লাহ খেতে অনেক মজা হবে। দেখতেই ভালো লাগছে তাই না, আসলে তাজা তাজা তরকারির গুণই আলাদা। দেখো সেই মিক্সড ভেজিটেবলটা, এটা পুরোটা আমি দেখাবো না, শুধু একটু দেখাচ্ছি কি ভাজিটা। আমি সবসময়ই মানে সপ্তাহে 2-3 দিন করা হয় এই ভাজিটা, আমাদের ঘরে খুব চলে, গ্রিন বিন দিয়ে, গ্রিন বিন, ঝুকুনি অ্যান্ড
গ্রিন বিন, ঝুকুনি, ক্যাবেজ, ক্যারট, এভরিথিং মিক্সড। আর এখানে দেখো বন্ধুরা, আমি যে কাপড় একটু ধোবো, গতকালকে আজে আমরা পিকনিকে গিয়েছিলাম, আসলে বাইরে তো সারাদিন থাকার পর সেই কাপড়গুলো না ধুয়ে রাখা যায় না, সেই জন্য আমি যেটা করলাম, রান্না একদিকে হচ্ছিল, মানে অল্প সময়ে অনেকগুলো কাজ করে ফেললাম, যেমন কাটাকাটি করতে করতে কিছু চুলোয় দিয়ে দিলাম, আবার রান্না হতে হতে কাপড়গুলো এদিকে রান্না করছি, রান্নাঘরে বেসিনের মধ্যে আমি কাপড়গুলোকে ক্লিন করে নিচ্ছি, কারণ এছাড়া আসলে কোনো উপায় নেই, তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখো আমি কাপড় ধুতে ধুতে রান্না করে নিচ্ছি, কারণ অনেক কাজ আসলে থাকে, যারা সবসময় কাজ করে ভাত খায় তারা জানে একটা সংসারে কতটা কাজ থাকে, মানে তো কাজ করে শেষ করা যায় না। তারপরও একটু বাগানে নামলাম, বাগানে নেমে দেখি গাছগুলো ঝড়ে সব ফেলে দিয়েছে, কান্না চলে আসলো, আসলে তখন শরীরে শক্তিও লাগছিল না, সেই একটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত চুলোর কাছে শক্তি লাগছিল না। তারপরও কিছু গাছকে গিট্টু দিয়ে এসে কিছু গাছের গোড়াতে চাপাতে দিলাম, দিয়ে অনেক বেজে গেল, এসে জোহর পড়লাম, আসর পড়লাম, তারপর একটু লাইফে গেলাম, তারপর দেখি কবুতরগুলো আমাকে খুঁজছে খাবার দেওয়ার জন্য, তখন যেটা গেলাম ওদেরকে খাবার দিলাম। দেখো বন্ধুরা, যখন অনেক কাজ জমে যায় তখন খুব অল্প সময়ে কী করে কাজগুলো ম্যানেজ করি, তোমরা যদি আজকে ভিডিওটা ফুল ওয়াচ করো তাহলে দেখতে পাবে। শুরুতে দেখেছিলে আমি কিছুটা পাউডার, ওয়াশিং পাউডার নিয়েছি ক্লথ ওয়াশিং ওয়াশ করার জন্য, এবং আমি পাউডারগুলো দিয়ে কাপড়গুলোকে ভালো করে ডলে ডলে এই বলে রেখেছি। এখন যেটা করব আমি, ঝটপট করে কাপড়গুলো আর একটু ঘষে নিয়ে ধুয়ে, যে দেখো এখানে আরেকটা ডিশ আছে এখানে উঠাবো, তারপর এখানে সেখানে চেয়ারে যেখানে যেখানে একটু সুযোগ পাই সব কিছু মেলে দিব, তারপর যেটা করব উঁচু করে নামাজে চলে যাব। আজকে একেবারে উঠে এ পর্যন্ত ভীষণ রকম দৌড়ের উপর ছিলাম, আর তোমরা ভিডিও দেখলো সেটা বুঝতে পারবে, উঠে আগে বাথরুম টাথরুম ক্লিন করাচ্ছি, কালকে পিকনিকে গিয়েছিলাম আর এখানে যে গরম পড়েছে অসহ্য গরম, সেজন্য উঠে আগে বাথরুম ক্লিন করে গোসল করে দেন নাস্তা বানাতে চলে এলাম। আর তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা কষ্ট করে ওয়াচ করো, ভালো লাগলে লাইক করে কমেন্টস করো। আমি কাপড়গুলো এখন ধুয়ে নিব, আর বাকিটুকু দেখাচ্ছি না কারণ খুব স্বল্প সময় ধোবো, তারপরে এগুলো সব জায়গায় সেট করে দিয়ে দেন আমি নামাজে চলে আসবো ইনশাআল্লাহ।